এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দ্বিতীয় যে ভিডিওটি আমি তৈরি করছি সেটি আসলে অন্তরীকরণ থেকে। এর একটি মূল উদ্দেশ্য, কারণ আমার মনে হয় সরলরেখা থেকে যে সকল এমসিকিউ সাধারণত আসে সেগুলো প্রায় সবাই কম বেশি ধরতে পারে, তাও আমি তার উপরও একটি ভিডিও তৈরি করব। তবে অন্তরীকরণটাকে বেছে নেওয়ার একটা কারণ হলো, এখানে ইন্টিগ্রেশন থেকে অন্তরীকরণের এমসিকিউ গুলো দেওয়া অনেক সহজ, সাধারণ কিছু টেকনিক জানা থাকলেই এটা করা যায়। আমি চেষ্টা করব যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেই নিয়মগুলোকে এখানে একটু ফোকাসে নিয়ে আসা, মূলত আমার উদ্দেশ্য এটাই। আর বলা যায় যে এটা অ্যাজ এ একটা প্র্যাকটিস সেশন হিসাবে বলা যেতে পারে, দেখলে মোটামুটি কিছু নিয়ম অন্তত আয়ত্তে চলে আসবে, সেখান থেকে হয়তো বা আসবে। এরকম কোন কয়েকটা ব্যাপারগুলোই আমি এখানে করানোর চেষ্টা করব। তো নাম্বার ওয়ান যে ব্যাপারটা, সেটা হলো যে আমি বলতে চাচ্ছি যে আমাদের অন্তরীকরণের একদম বেসিক কিছু সূত্র আমি এখানে লিখে নেব, যেমন ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন হলো এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, মানে পাওয়ার বামে আসবে এবং পাওয়ার থেকে এক বিয়োগ যাবে। প্রথমে একটু বলে নেই, এখানে ডিফারেন্সিয়েশন করার জন্য যে জিনিসটা মেজর জানতে হয়, যাকে ডিফারেন্সিয়েশন করতেছি এবং যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি সেগুলো থাকতে হবে। যদি না থাকে তাহলে কিন্তু সেখানে ডিফারেন্সিয়েশন হওয়ার কোনো সুযোগ নেই। যেমন আমি যদি এরকম লিখি যে ডিডিএক্স টু, তাহলে কিন্তু এখানে 100% আনসার জিরো আসবে। অথবা যদি আমার এরকম উদ্দেশ্য থাকে যে আমি ডিডিএক্স এক্স টু দি পাওয়ার জিরো লিখলাম, সেটাও কিন্তু জিরো হবে, কারণ আমরা জানি যে ডিডিএক্স এক্স টু দি পাওয়ার জিরো ইজ ওয়ান অ্যান্ড আলটিমেটলি এটাও কিন্তু জিরো হয়ে যাচ্ছে। এরপরে আরেকটা কথা, সেটা হলো যদি কোনো কনস্ট্যান্ট থাকে, তো আমরা অনেকে এটাকে এভাবে লিখি ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন, তো এখানে এ এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ওকে, এই ছিল একেবারেই নর্মাল সূত্রগুলা। তারপরে আমাদের কিছু ত্রিকোণমিতিক সূত্র আসে, যেমন আমি আসলে একটা একটা করে সূত্র লিখছি আর ডান দিক দিয়ে আমি সেগুলো লিখবো, কারণ আমার উদ্দেশ্য যাতে একেবারে দুর্বল জিনিসগুলোও একটু মাথায় থাকে সবার। তো আমরা জানি ডিডিএক্স সাইন এক্স মানে হলো কজ এক্স। এখন এটা অন্য কিভাবে আসতে পারে, এটা অন্য আসতে পারে যেমন এখানে দিতে পারে ডিডিএক্স সাইন টু এক্স কত। তো এই ক্ষেত্রে আমরা এটাকে ফাংশনের ফাংশন বিবেচনা করে করে নিতে পারবো। সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কজ টু এক্স, আর শুধু টু এক্স এর ডিফারেন্সিয়েশন হলো এক্স এর সাপেক্ষে টু, পুরোটা একসাথে এখন বলা যায় হলো টু কস টু। যাদের এভাবে করতে ভালো লাগে আমার মনে হয় তাদের ভুল হওয়ার চান্সটা অনেকাংশ কমে যায়। ওকে, তারপরে আমি চার নাম্বার যে সূত্রটা নেব সেটা হলো, আমি একটু সিরিয়ালি যাচ্ছি, যেমন সাইন এক্স এর পরে আমরা জানি যে আমাদের কজ এক্স থাকে, কজ এক্স এর ডিফারেন্সিয়েশন হলো মাইনাস সাইন এক্স। এটাও এরকম উপরের নিয়মে কোনো একটা এক্সাম্পল দিয়ে করা যেতে পারে। এরপরে আমরা সাইন গেল কস গেল আস্তে আস্তে করে আসি, যেমন সিরিয়ালি যদি যাই তো এখানে ট্যান আসবে, তো ট্যান এক্স এর অন্তরীকরণ হলো সেক স্কোয়ার এক্স। এখানেও যদি আমি চাই একটা এক্সাম্পল এখানে দেখাই দিই, সেভেন ট্যান 5x, তো ব্যাপারটা যেটা হবে প্রথমে 7 tan 5x এর ডিফারেন্সিয়েশন হলো sec স্কয়ার 5x। ওকে, এরপর শুধু 5x এর ডিফারেন্সিয়েশন হলো 5, তো এখানে যে মানটা আসবে সেটা হলো 35 sec স্কয়ার 5x। এরপরে আমরা যেটা করব সেটা হলো যে tan তো চলে গেল, এরপরেরটা আমরা একটু দেখি। tan এর পরে হলো সরি কটেক্স, সিরিয়ালি যাচ্ছি যাতে মনে রাখতে সুবিধা হয়। কটেক্স এর ডিফারেন্সিয়েশন হলো মাইনাস কোসেক স্কয়ার এক্স। ওকে,
সরি মাইনাস, হ্যাঁ মাইনাস কোসিক স্কোয়ার এক্স অবশ্যই, ভুলে ওইটা স্লিপ অফ টাং বলে ফেলতে নিয়েছিলাম অন্য কিছু। আচ্ছা তো মাইনাসটা দিয়ে আমরা এভাবে এটার একটা এক্সাম্পল নিজেরা করে নিলে আমাদের একটু মাথায় থাকবে যে হ্যাঁ এরকম আসলে আমরা এটা করব। এরপরে আমরা এখানে যেটা করতে পারি খুবই ইম্পর্টেন্ট, এটা হলো সেক এক্স এর ডিফারেন্সিয়েশন। এটা ডিফারেন্সিয়েশন হলো সেক এক্স ট্যান এক্স, এটা দিয়েও আমরা একটা নিজেদের মতো করে নিতে পারবো হোপ দ্যাট উপরে নিয়মে। এরপরে আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, মানে আমি প্রত্যেকটা রুলস চাচ্ছি একবার করে জাস্ট মনে করায় দেওয়া, রিভিশন অ্যাজ রিভিশন হিসাবে, যারা একেবারেই বেসিক একটুখানি দুর্বল তাদের জন্য বিশেষ করেও এটা অনেক কার্যকরী হবে। এটা হবে হলো মাইনাস কোসেক এক্স কট এক্স। ওকে তো এটা ত্রিকোণমিতির কিছু নর্মাল এক্সাম্পল ছিল। এরপরে আমরা এখানে করতে পারি হলো ডিডিএক্স ই টু দি পাওয়ার এক্স অথবা ই টু দি পাওয়ার এম এক্সটা করলে বেশি লাভ হবে। তো আমরা মনে রাখবো ই টু দি পাওয়ার এক্স এর মানে ই এর পাওয়ার যা থাকে তার ডিফারেন্সিয়েশন সেটাই। এরপরে এই যে অ্যাজ এ ফাংশনের ফাংশন হিসাবে আমাদেরকে শুধু এম এক্স এর ডিফারেন্সিয়েশনটা করতে হবে। এম এক্স এর ডিফারেন্সিয়েশন হলো এম, এই জন্য আমরা এখানে এটাকে লিখি ই টু দি পাওয়ার এম এক্স। তো এটা আমরা বেসিক হিসাবে এখানে খেয়াল রেখে এখানে যদি এরকম আসে ই টু দি পাওয়ার মাইনাস এক্স তখন আমরা কি করি, ওই যে প্রথমে ই টু দি পাওয়ারের যা থাকে তাই, আর মাইনাস এক্স এর ডিফারেন্সিয়েশন এক্স এর সাপেক্ষে মাইনাস ওয়ান, এই জন্য আমরা পাওয়ারটাকে বামে নিয়ে এসে এভাবে লিখে দিই। ওকে তারপরে আমরা যদি এর পরেরটা কোনোটায় যাই তো আমাদের জানি যে আমাদের ইউভি সূত্রগুলো মনে রাখতে হয়। তো ইউভি সূত্রটা কি একই সাথে যদি দুইটা চলক থাকে তাহলে সেটা এভাবে করতে হয়, যেমন একটাকে রেখে দিয়ে আরেকটাকে ডিফারেন্সিয়েশন করব এবং আরেকটাকে রেখে দিয়ে আরেকটাকে ডিফারেন্সিয়েশন করব। ব্যাপারটা যদি আমি একটু এখানে করাতে যাই তাহলে দেখাই আমি, যেমন এক্স স্কোয়ার এখানে সাইন এক্স, ঠিক আছে এরকম দেয়া আছে। তা আমি বুঝবো কিভাবে এটা ইউভিতে পড়বে, আমার এটা ইনশিওর করতে হবে এখানে একটা এক্স আছে এখানে একটা এক্স আছে, তার মানে বুঝতে হবে যে এখানে ইউভি সূত্র অ্যাপ্লাই করার যোগ্য। সেই হিসেবে আমি এখানে প্রথমে এক্স স্কোয়ারকে রেখে দেব এবং এরপর আমি সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করব, তারপরে আমি সাইন এক্স কে রেখে দেব আমি এরপরে এক্স স্কোয়ারকে করব। তো আলটিমেটলি আমার এখানে যেটা হবে এক্স স্কোয়ার সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন হলো এখানে কজ এক্স, এরপরে শুধু সাইন এক্স থেকে যাবে, আর ডিডি এক্স এক্স স্কোয়ার মানে হলো টোয়াইস এক্স। তো আমাদের কাজ হয়ে গেল এখানে, আর যেহেতু কাজ নাই এক্সটা যদি কমন নিয়ে নিই তাহলে এখানে এক্স কজ এক্স আর এখানে হলো টু সাইন এক্স, এই এই পর্যন্ত রেখে দেওয়াটাই এখানে বুদ্ধিমানের কাজ। এরপরে খুব ইম্পর্টেন্ট হিসাবে আছে আমাদের ডিডিএক্স ইউ ভি, এর পরে চলে আসে হলো ডিডিএক্স ইউ ভাই ভি, ঠিক আছে এটা খুবই ইম্পর্টেন্ট মনে রাখা দরকার। এটার মূল কথাটা হলো নিচে যেটা থাকে সেটাকে প্রথমে স্কোয়ার করে উপরে লিখতে হবে, লেখার পরে এখানে ডিডিএক্স ইউ অ্যান্ড দেন এখানে একটা মাইনাস হবে, তারপরে পরের বার ইউকে রেখে দিয়ে ডিডিএক্স অ্যান্ড দিস ইজ কমপ্লিট। হোপ দ্যাট এটার মতো কেউ একটা সূত্র তৈরি করে নিজেরা করে নিলেও হবে, মানে একটা করে সূত্রের একটা করে এক্সাম্পল করে নিলে কনফিডেন্স লেভেলটা ভালো থাকে যারা একটু লিনিয়ারলি আমরা প্র্যাকটিস করতে চাই। এরপরে আরও কিছু সূত্র আছে, যেমন আমাদের এ টু দি পাওয়ার এক্স, এটা এম সি কিউর জন্য ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হবে কি এ টু দি পাওয়ার এক্স লিখে আবার এখানে লন এ লিখতে হয়। তা আমি এটার একটা এক্সাম্পল ডানে দেখিয়ে দিচ্ছি, যেমন এখানে যদি এরকম থাকে যে থ্রি টু দি পাওয়ার এক্স, আমরা যদি পাওয়ারে কখনো এক্স দেখি তো আমরা এইভাবে লিখবো লন এখানে থ্রি দিয়ে দেবো। ওকে আমাদের বারোটা সূত্র হয়ে গেল। এরপরে আরও আছে যেমন আমাদের চিরাচরিত বিখ্যাত সূত্র, সেটা হলো লন এক্স, এটা অনেকের মুখস্থ, এটা হলো ওয়ান ডিভাইডেড বাই এক্স। তো এটারও একটা এক্সাম্পল আমি ডানে দেখিয়ে দেই। তো আমরা এটা যেমন আমি এখানে লন এক্স স্কোয়ার দিলাম, আমার কাজ হলো ওই আগের কথাই যে এক্স স্কোয়ারকে এখানে এক্স বিবেচনা করে প্রথমে লিখে নিলে এটা ভালো হয়, যেমন লন এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন ওয়ান বাই এক্স স্কোয়ার অ্যান্ড দেন
x স্কয়ার এর ডিফারেন্সিয়েশন 2x, তো কাটাকাটি গিয়ে যেটা থাকে সেটা হলো 2x। একটু বোঝার চেষ্টা করলে এটা কোনো কঠিন কিছু না। প্রথমে লনের পরে যেটা আছে সেটাকে আমরা x বিবেচনা করে করেছি, এবং পরবর্তীতে আমরা অপারেটর একাধিক থাকায় x স্কয়ার এর ডিফারেন্সিয়েশন করে আমরা এখানে 2x লিখেছি। এর পরবর্তী যদি যাই 14 নম্বরে, এবার আমরা এই দিকের গুলো আর তেমন একটা না লিখে আমরা চাইলে কিছু সাধারণ ডিফারেন্সিয়েশন দেখতে পারি, লাইক ডিডিএক্স ইনভার্স এর, ইনভার্স এর গুলো একটু দেখাতে চাই। যেমন ইনভার্স এরটা হলো ডিডিএক্স সাইন ইনভার্স এক্স। ওকে, দেখাচ্ছি ডিডিএক্স, তো এখানে হলো সাইন ইনভার্স এক্স। তো সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন হলো 1/√1 − x2। ওকে, আর এটাকে কপি করেই আমরা কজ ইনভার্স এক্স এরটাও লিখতে পারি, সেটা হলো ডিডিএক্স কজ ইনভার্স এক্স, একটা মাইনাস বামে আসবে, এরপরে হলো 1/√1 − x2। তারপরে 16 নম্বরে যখন আমরা যাব, এবার আমাদের সবচেয়ে বিখ্যাত সূত্রটা আমরা একটু লিখি, ট্যান ইনভার্স এক্স, এটা হলো 1/1 + x2। এটাকে অনুরূপ করে কট লেখা যায়। ওকে, তো আমি এরপরে দুইটাও একটু বলে দিচ্ছি অ্যাজ ফর্মালিটি হিসাবে, আপনারা যারা জানেন এগুলো তারা এগুলো টেনে টেনে একটু সামনে গিয়ে যেতে পারবেন। তারপরে আমাদের যখন এখানে কট ইনভার্স এক্স থাকবে, তো তার আগে একটা মাইনাস দিতে হবে, তো এখানে 1/1 + x2। তারপরে এখানে 17 নম্বরে আমরা সেক ইনভার্স এক্সটাও লিখে নিই। যেমন আমাদের এখানে সেক ইনভার্স এক্স, এটার সূত্রটা একটু আলাদা, এখানে মাইনাস হবে না, এখানে এক্স রুট ওভার x2 − 1। তারপরে যেটা 18 নম্বরে আসতে পারি, যেমন ddx cosec ইনভার্স x, আমরা এর আগে একটা মাইনাস দিতে পারি, 1/ আগের মতো x2 − 1। তো এবার ওভারঅল আমাদের প্রায় বলতে গেলে সূত্র হয়ে গেল। তারপরেও আমি আমরা যেটা একটা সূত্র জানি, যেমন এখানে ddx রুট x, এটা ওখানে আমি লিখলাম না, আমি এখানে দেখাচ্ছি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হলো 1/2 √x। এটাকে ভেঙে ভেঙে লেখার থেকে এভাবে করাটা খুবই ভালো। তো এরপরে আমরা যেটা করতে পারি সেটা হলো যে এই রুট x দিয়ে একটু চিন্তা করে, যেমন যদি এরকম থাকে 1 − 2x2, তো আমরা কি করব। তো আমাদের প্রথম কাজ হলো এখানে 1/2 দিয়ে যা আছে সেটা লেখা, 1 − 2x2। তারপরে আমরা এখানে মাইনাস, মানে 1 এর ডিফারেন্সিয়েশন শূন্য, মানে প্রথমে আমি রুটের কাজটা করলাম, ঠিক আছে, প্রথমে আমি রুটের কাজটা করলাম। এখানে রুটের কাজটা করার পরে আমরা এখানে এর ভিতরের অংশের কাজটা শুরু করব। তো 1 − 2x2, 1 এর ডিফারেন্সিয়েশন x এর সাপেক্ষে শূন্য, এটা আমরা খুব ভালোভাবেই জানি। তারপর 2x2 এর ডিফারেন্সিয়েশন হলো 4x, তারপরে এখানে কিছু কাটাকাটি যাবে, সেগুলো দিয়ে লাইন লিখলে মোটামুটি শেষ, মানে −2x/√1 − x2। তো এগুলো ছিল আমাদের পরিচিত কিছু সূত্র। এরপরেও তাও আরো একটা সূত্র আমি একটু এখানে মনে করায় দিই, মানে প্রত্যেকটা সূত্রের পরিচিত যেহেতু করলাম, আমাদের সামনে ইউ বিভাদে u^v এর সূত্র আছে, এটা আরেকভাবেও করা যায়, তাও আমরা u^v যদি কখনো থাকে তো আমরা জাস্ট এইভাবে যদি মনে রাখি, তো আমাদের জন্য হয়তো বা MCQ করাটা খুবই সহজ হবে, এই জন্যই আসলে আমার এটা বলা। তো এই ছিল ওভারঅল মানে সূত্র পরিচিতি। আর এছাড়া আর যেটা আছে সেটা হলো আমাদের অন্তরজের সংজ্ঞা, এই জিনিসগুলো আমার মনে হয় একটু জেনে রাখা দরকার, অন্তরজের সংজ্ঞায় কি আছে। যেমন আমাদের অন্তরজের সংজ্ঞায় ধরে নিলাম আমরা এটা 20 নম্বরে লিখবো, তো y = f(x) হলে ddx, আমরা এখানে একটা y দিতে পারি, ddx y, তো আমাদের ddx y = আমরা যেটা লিখতে পারবো এখানে ddx সেকেন্ড ব্র্যাকেট দিয়ে f(x) রেখে দিলাম, এরপরে আমরা এখানে লিমিট
h tends to 0 তার পরে এখানে f of x plus h minus f of x divided by h লিখতে পারি ওকে এটা আমাদের অন্তরজের সংজ্ঞা অনুযায়ী লেখা তো এই ছিল মোটামুটি সূত্রজনিত পরিচয় পর্ব আমার মনে হয় যে সবাই কম বেশি এটা আমরা ধরতে পেরেছি এরপর আমাদের যেটা করতে হবে যে কিছু লিমিট দেখতে হবে লিমিটের অঙ্কগুলো সাধারণত বেশিরভাগ পরীক্ষায় আসে আর আমরা এগুলো অনেক সময় ভুল করে ফেলি তারপরে কিছু আমি ডিফারেন্সিয়েশন দেখাবো তো এই আর কি মানে আমাদের মূলত কথা হলো যে যদি আমরা সূত্র সবগুলো মাথায় রাখতে পারি সত্যিকার অর্থে এই যে যেভাবে প্রত্যেকটা সূত্র লিখে একটা করে एग्जांपल চিন্তা করলাম তাদের ভিতরে অনেক ডিফারেন্সিয়েশনই আছে যেগুলো করা কোনো ব্যাপার হবে না